এবারে তোমাদেরকে প্রশ্ন করা হলো যে জেড ইকোয়স টু ওয়ান প্লাস রুট থ্রি আই হলে ফোর্থ রুট অফ জেড এর ভ্যালুটা কত আগের মতোই আমরা অ্যাপ্রোচ করবো জেড ইকোয়ালস টু ওয়ান প্লাস রুট থ্রি আই তার মানে টু ই টু দি পাওয়ার আই পাই বাই থ্রি যেটা আমরা স্কোয়ার রুটের সময় বের করে রেখেছিলাম একই এক্সাম্পল বারবার ইউজ করছি তো এখন জেড টু দি পাওয়ার ওয়ান বাই ফোর বা ফোর্থ রুট অফ জেড তার ভ্যালুটা কত ইকুয়ালস টু টু ই টু দি পাওয়ার আই পাই বাই থ্রি টু দি পাওয়ার ওয়ান বাই ফোর অর্থাৎ টু টু দি পাওয়ার ওয়ান বাই ফোর ই টু দি পাওয়ার আই পাই বাই টুয়েলভ অঙ্ক আমার অর্ধেকটা হয়ে গিয়েছে এখন বাকিটা জাস্ট শেষ করতে হবে এখন প্রবলেমটা হলো যে ফোর্থ রুটের জন্য আমি চারটে অ্যান্সার পাবো আমি কেবল একটা অ্যান্সার পেয়েছি তাহলে বাকি চারটে অ্যান্সার উদ্ধার করার ব্যবস্থা করতে হবে ফার্স্ট কাজটা কি পাই বাই টুয়েলভ এই ভ্যালুটা ডিগ্রিতে কনভার্ট করো একশো আশি ডিগ্রি ডিভাইডেড বাই টুয়েলভ অর্থাৎ ফিফটিন ডিগ্রি এরপর যে কাজটা করবে সেটা হলো যেহেতু ফোর্থ রুট তাহলে আমরা যে কাজটা করবো সেটা হলো থ্রি সিক্সটিকে চার দিয়ে ভাগ করে দেবো তাহলে কত হয় নাইনটি ডিগ্রি এরপর ফিফটিনের সঙ্গে আমরা নাইনটি ডিগ্রি অ্যাড করবো কত হয় ওয়ান জিরো ফাইভ ডিগ্রি ফিফটিন থেকে এবার নাইনটি বিয়োগ করে দেবো তাহলে কত হয় মাইনাস সেভেন্টি ফাইভ ডিগ্রি তো আমরা তো তিনটা ভ্যালু পেয়েছি এখন চতুর্থ আরও একটা ভ্যালু পাবো সেটা কোন রেঞ্জের মধ্যে হতে হবে সেটা মাইনাস একশো ডিগ্রি থেকে থিয়েটার ভ্যালুটা একশো ডিগ্রি এই রেঞ্জের ভেতরে হতে হবে তো খেয়াল করে দেখো আমি যদি এর সঙ্গে আরও একটা নাইনটি যোগ করে দিই তাহলে হয়ে যাবে একশো পঁচানব্বই ডিগ্রি যেটা আমাদের এই রেঞ্জের বাইরে কিন্তু এখান থেকে আমি যদি আরও একটা নাইনটি মাইনাস করে দেই তাহলে সেই ভ্যালুটা হয় কত ফিফটিন মাইনাস নাইনটি ডিগ্রি মাইনাস আরেকটা ডিগ্রি মাইনাস করলে হয় মাইনাস ওয়ান ডিগ্রি তাহলে দেখো আমরা আমাদের যে এই রেঞ্জ মাইনাস একশো থেকে একশো এর ভেতরে চারটা ভ্যালু পেয়ে গিয়েছি এই চারটা ভ্যালুকে এখন রেডিয়ানে কনভার্ট করে নাও ফিফটিন ডিগ্রি তো পাই বাই এটা দেয়াই আছে একশো ডিগ্রি সেভেন পাই বাই টুয়েলভ মাইনাস সেভেন্টি ডিগ্রি আর ওয়ান সিক্সটি ফাইভ ডিগ্রি মাইনাস ইলেভেন পাই বাই টুয়েলভ তাহলে এখান থেকে আমরা ফোর্থ রুট অফ জেড এর চারটা ভ্যালু পাচ্ছি প্রথম ভ্যালুটা টু টু দি পাওয়ার ওয়ান বাই ফোর ই টু দি পাওয়ার আই পাই দ্বিতীয় ভ্যালুটা টু টু দি পাওয়ার ওয়ান বাই ফোর পাওয়ার আই সেভেন পাই বাই তৃতীয় ভ্যালুটা টু টু দি পাওয়ার ওয়ান বাই ফোর ই টু দি পাওয়ার আই মাইনাস ফাইভ পাই বাই টুয়েলভ এবং ফোর্থ ভ্যালুটা টু টু দি পাওয়ার ওয়ান বাই ফোর ই টু দি পাওয়ার মাইনাস আই ইলেভেন পাই বাই টুয়েলভ তাহলে আমরা যদি জেডকে ফোর্থ রুট করি তাহলে আমরা চারটা ভ্যালু পাবো এই চারটা ভ্যালু তুমি ইচ্ছা হলে এগুলো ক্যালকুলেটার ইউজ করে কার্টিশন শেপে লিখতে পারো আর রিটার্ন এক্সামের জন্য তুমি এই পর্যন্ত লেখাই এনাফ যদি এটা তুমি কার্টিশন শেপে লিখতে চাও তাহলে টু টু দি পাওয়ার ওয়ান বাই ফোর কস পাই বাই টুয়েলভ প্লাস আই সাইন পাই বাই টুয়েলভ এটা ইনপুট দিয়ে তোমার যে ভ্যালুটা আছে সেটা তুমি লিখতে পারো তো চারটার জন্য আলাদা আলাদা তুমি কার্টিশান শেপ ইচ্ছে করলে লিখতে পারো